এবার পাল্টা চিঠি দিলেন পশ্চিম জেলা শাসককে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি নিজের চিঠি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্টভাবে লেখেন কেন তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন না। সে বিষয়ে একাধিক উদাহরণ টেনে তিনি প্রশ্ন তুলেছেন এই চিঠিতে। সুদীপ রায় বর্মণ পরিষ্কারভাবে বলেছেন তার কোভিড টেস্ট হয়নি, কিন্তু কিছু স্বার্থবাদী লোক তাকে জোর করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাতে চাইছেন। সেখানে তিনি খুব সহজেই পজিটিভ রোগীদের সংস্পর্শে আসতে পারেন এবং যা তার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। সোজা বাংলায় বললে সুদীপ রায় বর্মণ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বলা যায়। রবিবার রাতে সামাজিক মাধ্যমে একটি সার্কুলার ছড়িয়ে পড়ে। এই সার্কুলারে নিচে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের স্বাক্ষর ছিল। সেখানে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণকে 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছিল। এই চিঠি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন পড়েছিল, কারণ জেলা শাসকের সেই সার্কুলারে বলা হয়েছে ভগত সিং কোভিড কেয়ার সেন্টারে ঢুকে আইন ভেঙেছেন বিধায়ক, কারণ প্রশিক্ষিত মানুষ ছাড়া সেখানে কেউ ঢুকতে পারেন না। তিনি ঢোকাতে বিধায়কের নিজের এবং তার সংস্পর্শে যারা আসবেন তাদের মধ্যে করোনা ছড়ানোর সম্ভাবনা তৈরি হবে। এখানে উল্লেখ করা যায়, রবিবার দুপুরে ভগত সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে যান বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন। বিধায়ক বর্মণ পিপিই কিট গায়ে দিয়ে ভেতরে ঢোকেন এবং সেখানে থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। সোমবার সকালে যে চিঠি জেলা শাসককে দিয়েছেন সুদীপ রায় বর্মণ, তার প্রতি ছত্রে তার বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দিয়েছেন। জেলাশাসক বলেছিলেন তিনি কোনো ধরনের অনুমতি ছাড়া কোভিড কেয়ার সেন্টারের ভেতরে ঢুকেছিলেন। সুদীপ রায় বর্মণ তার চিঠিতে বলেছেন তিনি যখন যান সেখানে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং জিপিপি হাসপাতালের সুপার উপস্থিত ছিলেন, তাদের অনুমতি নিয়েই তিনি ভেতরে ঢুকেছিলেন। এদিকে নিজের প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মণ জানান জেলাশাসক এক শ্রেণীর চাপে পড়ে এই সার্কুলার দিয়েছিলেন। তিনি আরও জানান গতকাল রাত আনুমানিক 10 ঘটিকায় একটি মামলা রুজু হয়েছে, এগুলি ঠিক না। সবশেষে তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন যারা ক্ষমতার অপব্যবহার করছে তারা ভবিষ্যতে বুঝবে। তবে তিনি যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে যাবেন না তিনি তার সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন। তো আমার তো পরীক্ষাই করা হলো না, পরীক্ষা না করে আমাকে আপনারা বলছেন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। তো এই সমস্ত কথাবার্তা লিখে আমি ওনাকে যখন জানলাম, আমি যখন পাঠালাম, উনি আমাকে রিপ্লাই করলেন ওকে, অ্যাকচুয়ালি আমাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল, তাই আমি হেলথ ডিপার্টমেন্টের কাছে আমি আপনার রিপ্লাইটা পাঠিয়ে দিচ্ছি। আমি বুঝে নিয়েছি যে রাত্রিবেলা আনুমানিক 10টা নাগাদ ডিএমকে থেকে এরকম একটা ইল্লিগেল নোটিশ কার ইনস্ট্রাকশন হতে পারে, এটা আমার এবং রাজ্যবাসীর বোঝার আর বাকি থাকে না। তো আমাকে ওখানে আমি বললাম যে তুমি, আমি তো পজিটিভ না, আমি তো এসিমটোমেটিক না, আমি তো সিমটোমেটিক না, তো আমার টেস্টিংও হলো না। তুমি যে আমাকে ওখানে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠাচ্ছ, ওখানে তো পজিটিভ কেস রয়েছে, তো আমাকে তোমরা পজিটিভের সঙ্গে রেখে আমাকে পজিটিভ করতে চাইছ, আমার লাইফকে এন্ডেঞ্জার করতে চাইছো, আমি পৃথিবীর বুক থেকে চলে যাই হয়তো বা কেউ কাম্য করে, কিন্তু রাজ্যবাসীর আশীর্বাদে এত সহজ হবে না। তো ডিএম সাহেব আন্ডার ডিউরেস আন্ডার প্রেশার এই কাজটা করতে বাধ্য হয়েছে, আমি বুঝি, আমার ওনার ব্যাপারে কিছু বলার নেই। ঠিক তেমনি কালকে রাত্রিবেলা আনুমানিক 10টা সাড়ে 10টা 11টা নাগাদ আর এক কেসও রুজু হয়েছে এনসিসি থানার মধ্যে, জোর করে কাদেরকে দিয়ে, পুলিশ অফিসারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এরা খুব দুঃখ প্রকাশ করছি, যারাই এই সমস্ত প্রেশার ক্রিয়েট করে ক্ষমতার অপব্যবহার করতে চাইছে, নিজেকে জাহির করতে চাইছে, ভবিষ্যতে টের পাবেন কত দানে কত চাপ, এভরিথিং অপেক্ষা করছে, সমস্ত কিছুই টার্ন বাই টার্ন সমস্ত কিছুই ঘটে, পৃথিবীটা গোল, দে উইল বি পেইড ব্যাক ইন দ্য সেম কয়েন। এটুকু আমার বলে আমি রয়েছি, আই উইল নট গো ফর ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, নর উইল আই বি অ্যাভেলেবল ফর হোম কোয়ারেন্টাইন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।